আদালত চত্বরে আসামির সঙ্গে বচসা হাতাহাতি, সরগরম আলিপুর জজ কোর্ট। আদালত সূত্রে খবর, সোমবার ছিল বিষ্ণুপুরের একটি খুনের মামলার শুনানি। অভিযুক্তকে আদালতে পেশ করার সময় হঠাৎই মামলাকারী পক্ষের এক যুবক চড়াও হয় আসামির ওপর। আলিপুর জজ কোর্টের লক আপের সামনে শুরু হয় দুপক্ষের হাতাহাতি। পুলিশের সামনে একে অপরকে করে বেধড়ক মারধর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় মামলাকারী পক্ষের এক যুবককে। ওরা আমার ভাইকে একদম ঘরে ফেলে সন্ধ্যাবেলায় এত কুচিয়েছে, সেই রাগেতে আমাদের বাড়ি চলে গেছে। ওদের সঙ্গে যারা দেখা করতে আসছে তারা ওদের আত্মীয়দের মধ্যে না, ওরা হচ্ছে ওদের সঙ্গে মানে আমাদের অ্যান্টি পার্টি, বিরোধী পার্টি। ওর সঙ্গে দেখা করতে সেই রাগে আমরা দু চারগা মেরেছি, তার জন্য আমাদের একটা ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। তবে ধৃত ওই যুবকের দাবি কিছু করেনি সে। বন্ধুদের ঝামেলা থামাতে যেতেই তাকে গ্রেফতার করে পুলিশ। ওদের আগে আমার যেই বন্ধুরা ছিল ওদের সাথে আগে কি আগে লাগে ছিল দেখি, রাস্তায় ফেলে মারপিট হচ্ছে, আমার বন্ধু হলে ছাড়া দেবে স্যার, আমারও হাত পা চার ভেঙে গেছে। তোমার বাড়ি কোথায়? বাড়ি সামাজিক মোল্লাপাড়। হ্যাঁ, বাড়ি সামাজিক মোল্লাপাড়। আলিপুর কোর্টে পুলিশের চোখের সামনে ধুমধুমার কাণ্ড, মারধরের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। তবে এই ঘটনায় আবারও প্রকাশ্যে পুলিশি গাফিলতির ছবি। কিভাবে দিনে দুপুরে লকআপের সামনে ঘটল মারধরের ঘটনা? কোথায় পুলিশের নজরদারি? আদালত চত্বরেও নিরাপত্তার বেহাল দশায় হতবাক বাংলা। রাজীব দশকরের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।